স্টোরি স্টেশনে সবাইকে স্বাগতম গল্প শুনতে যদি আপনার ভালো লাগে চ্যানেলটি তবে সাবস্ক্রাইব করুন সবার আগে বেলবাটনে ক্লিক করলে নতুন আপডেট পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে পড়ছি শিষেন্দু মুখোপাধ্যায়ের লেখা তিথি এক তিথির বয়স চোদ্দো প্লাস বাইরে এখন ফুটফুটে ভোর তাদের লবণ হ্রদের বাড়ির বাগানে এখন অসময়ে কেন যে একটা কোকিল ডাকছে আর একটা বাতাস খুব অদ্ভুত ভুতুরে বাতাস হু হু করে বয়ে যাচ্ছে ঠিক মনে হয় বাতাসের কিছু কথা আছে বলতে চাইছে কিন্তু বোঝাতে পারছে না তিথি এই ভোরবেলাটিকে টের পাচ্ছে শুনতে পাচ্ছে কোকিলের ডাক বাতাসের ঝাপটায় তার বপকার চুল উঠছে ঝাপটা মারছে কিন্তু তিথির সমস্ত মন প্রাণ নিবদ্ধ একটা প্যাডের কাগজে লেখা কয়েক লাইন চিঠিতে ঠিক চিঠিও নয় তার বাবা বিপ্লব দত্ত বাংলা ভালো জানত না লিখতে গেলে অজস্র বানান ভুল করত। তাই পারতপক্ষে বাংলা ব্যবহার করতো না একটু বেশি কোনাচে অক্ষর এবং ডান দিকে খুব বেশি হেলানো এক ধরনের ছাদ ছিল তার বাবার এই হাতের লেখা চিনতে কোনো অসুবিধেই নেই তিথির ওপরে খুব আনুষ্ঠানিকভাবে লেখা টু হোম ইট মে কনসার্ন তার নিচে সেই মারাত্মক কয়েকটি লাইন নো বডি অ্যাপসলিউটলি নো বডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ লাইফ ওয়াজ অল ফান ইট ইজ ফানি এর টু টেক ইট অ্যাওয়ে আই লিভ ওয়েল কনটেন্টেড ডো্ট বদর মাই ফ্যামিলি বাই বিপ্লব দত্ত বাবার ইংরেজি সই খুব ভালো চেনে তিথি পরিষ্কার সই কোনো অস্পষ্টতা নেই ঠিক যে ধরনের মানুষ ছিল তার বাবা স্পষ্ট মানুষ তবু কেন যে কেউ ঠিক মতো বুঝতে পারেনি লোকটাকে বিপ্লব দত্ত মারা গেছে মাস দুয়েক আগে তখন কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি ফলে পুলিশ কিছু ঝামেলা পাকিয়ে তুলেছিল সোমনাথ মামা এবং তার প্রভাবশালী বন্ধুরা লালবাজারকে নাড়া দিয়ে তবেই মৃতদেহ পুলিশ হেফাজত থেকে উদ্ধার করে আনে তিথি ভোরের ফুটফুটে আলোয় কোকিলের ডাক আর বাতাসের শব্দ শুনতে শুনতে তার বাবার সুইসাইড নোটটার দিকে সম্মোহিতের মতো চেয়ে রইল কপালের উপর চুলের ঝটকা নেমে আসছে মাঝে মাঝে সে কি বাবার ঈশত ভগ্ন কিন্তু গভীর কণ্ঠস্বর শুনতে পাচ্ছে লাইফ ওয়াজ অল ফান ইট ইজ টু টেক ইট অ্যাওয়ে বাই ফানটের ওল্ড পোসামস বুক অফ প্র্যাকটিক্যাল ক্যাটস বইটা এই ভোরে খুঁজে বের করার কোনো প্রয়োজনই ছিল না তিথির কবিতা সে পড়েও না দুমাস বাদে আজই আবার ভোর রাত থেকে সে শুরু করেছিল তার ফিজিক্যাল ওয়ার্কআউট প্রতিদিন সে অন্তত দু তিন মাইল দৌড়ায় এক মাস বিরতির পর অবশ্য অর্ধক পারল না উড়ু আর পায়ের ডিম ব্যথায় অবশ করে আনল সঙ্গে একটা ক্লান্তি হতাশা ঘাম বিরক্তি মনে হচ্ছিল বৃথাশ্রম বারান্দায় স্কিপিং করতে করতে মনে হচ্ছিল বাদরের মতো লাফাচ্ছে কেন কি হবে এই সব করে ঘরে এসে পাখাটা খুলে মেঝের ওপর শুয়ে পড়েছিল তিথি গরম লাগছিল ভীষণ তাই মেঝের ঠান্ডাটা বড় ভালো লাগছিল তার মেঝেই শুয়েছিল বলেই দেখতে পেল বুককেসের একদম নিচের তাকে একখানা বই উল্টো করে রাখা তিথি গোছানো মেয়ে উল্টোপাল্টা পছন্দ করে না মেঝের ওপরই গড়িয়ে গিয়ে সে বুক কেস খুলে বইটা সোজা করে রাখতে গিয়ে দেখল একটা সাদা কাগজের কোনা উঁচু হয়ে আছে টেনে বের করতেই তার চোখ স্থির হয়ে গেল এই আবিষ্কারের এখন আর কোনো মূল্য নেই তার বাবার শরীর পঞ্চভূতে মিলিয়ে গেছে কবে তবু তিথির যেন মনে হচ্ছিল সে তার বাবাকে স্পষ্টভাবে টের পাচ্ছে বাবা যেন কাছেই পাশেই এ প্রায় সবাই নাস্তিক নাস্তিকও বলা যায় না একটু ভগবান টগবান নিয়ে কেউ কিছু ভাবে টাবে না তারা মাথা কিন্তু আশ্চর্যের বিষয় দত্ত মারা যাওয়ার পরই এই বাড়ির আবহাওয়ায় কিছু একটা সঞ্চারিত হলো একটা ঘোর ভাব ঘনিয়ে উঠল কি বাড়ির ভেতরে প্রথম দু চার দিন কেউ কিছু বললো না কান্নাকাটি শোক আত্মীয় সমাগম ইত্যাদির পর সঞ্চারী একদিন ব্রেকফাস্টের সময় বলল কাল রাতে আমার ভালো ঘুম হয়নি অ্যান্ড আই হার্ড সামবডি ওয়াকিং অন দ্য রুফ আশ্চর্যের বিষয়ে কেউ এই কথার প্রতিবাদ করলো না সবাই চুপ করে রইল বিকেলে বুক্কা বলল তোমাকে বলিনি মা আই হার সামবডি কাফিং অ্যাট মিড নাইট তিথির মা মিলি মিলিদত্ত কেমন যেন বিবর্ণ হয়ে বলল ও সব কিছু নয় এর বেশি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা মিলি দিতে চেষ্টা করল না কিন্তু সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেল বাসন্তীর সে এ বাড়ির সব কাজের লোক সুন্দরবনের এই বাইশ তেইশ বছর বয়সের যুবতীটি বেশ স্পষ্ট ভাষায় একদিন বলল ও বৌদি দাদাবাবু কিন্তু এখনও আছে কাল দেখলুম দোতলায় বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে কে সিগারেট খাচ্ছে যেন তখন রাত দুটো আড়াইটা হবে মিলি খুবই দুর্বল গলায় বলল বাসন্তী এ বাড়িতে বাচ্চারা রয়েছে ওসব কখনো বলবে না তোমরা গায়ের লোক অনেক কিছুই বিশ্বাস করো আমরা করি না বাসন্তী আর উচ্চবাচ্চ করল না তখনকার মতো কিন্তু তারপর পর থেকেই সে অন্য কৌশল নিল কাজ করতে করতে সে মতো বলে যেতে লাগলো এসব কাণ্ড এই তো স্পষ্ট শুনলাম দুপুর বেলা দাদাবাবুর ঘর থেকে খুটখাট শব্দ আসছে আচ্ছা মলিন তো আর কানা নয় সেও তো রাতে উঠে বাইরে যেতে গিয়ে দেখেছে ছাদের ওপর থেকে ঝুঁকে কে চেয়ে আছে বাগানের দিকে অপঘাত বলে কথা এমনকি বাসন্তী কাজ ছেড়ে দেওয়ার হুমকি অবধি দিয়েছে মাঝে মাঝে এ কেউ ভূতে বিশ্বাস করত না বা এখনো করে না কিন্তু বিপ্লব দত্ত মারা যাওয়ার পর সকলেই একে একে কিছু সংকোচের সঙ্গে এবং নানা অমুঘ অজুহাতে ঘরবদল করে ফেললো বুক্কা চলে এলো মায়ের ঘরে হল ঘরে বাসন্তী মেঝেতে আর সঞ্চারী সোফাকাম বেডে শুতে লাগলো তিথিও ঘর বদলালো তবে সেটার প্রতিবাদ হিসেবে মৃত বাবাকে কোনো ভয় নেই নিজের ঘর ছেড়ে সে চলে এলো একতলায় তার বাবার ঘরে যে ঘরে তার বাবা আত্মহত্যা করেছে মিলি রাগ করে বলল এসব কী হচ্ছে তিথি মোটেই ভালো নয় আমি ভূত পেতে বিশ্বাস করি না কিন্তু মানুষের মনের ইমপ্রেশন তার চারদিকের অ্যাটমসফিয়ারে থেকে যায় তোমার নিজের দক্ষিণ খোলা ঘর থাকতে ও ঘরে যাচ্ছ কেন তিথি উত্তর দেয়নি কিন্তু মায়ের কথাও শোনেনি গত দু মাস তিথি এ ঘরে আছে একা বাবার খাটে শোয়ে বাবার টেবিলে লেখাপড়া করে গভীর রাত অবধি জেগে থেকে ভাবে জন্মের কথা মৃত্যুর কথা সে পায়ের শব্দ বা কাশির আওয়াজ শোনেনি সিগারেটের গন্ধ পায়নি দেখেও নি কোনো ছায়ামূর্তিকে গভীর রাতে সবাই ঘুমলে ঘুমহীন তিথি সারা বাড়ি ঘুরে বেড়িয়েছে ভূতের মতো ছাদে বারান্দায় ঘরে ঘরে কিন্তু আজ সকালে বিপ্লব দত্তর সুইসাইড নোটটার দিকে চেয়ে থেকে তার মনে হলো বাবা যেন খুব কাছে আর এই যে ভুতুরে বাতাস আর কোকিলের ডাক এর ভিতর দিয়ে তার বাবাই যেন কিছু বলতে চাইছে তাকে দুই বিপ্লব দত্ত মারা যাওয়ার পর কোনো সুইসাইড নোট আছে কি না তা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে পাওয়া যায়নি সোমনাথ মামা শেষ অব্দি বিরক্ত হয়ে বলে ফেলেছিল হি ওয়াজ এ ভেরি ইররেসপন্সিবল গাই নিজের ফ্যামিলি হ্যারাস্ট হোক এটাই কি চেয়েছিলেন উনি কোনো ভদ্রলোক তা চায় বিরক্ত মিলিদত্তও হয়েছিল তবে সেটা প্রকাশ করেনি কেন নোটটা তখন পাওয়া যায়নি তা ধীরে ধীরে আজ সকালে বুঝতে পারলো তিথি বাবা সময় এক গাদা বই নিয়ে শুতে যেত রাতে অনেক রাত অবধি পড়তো ঘুম পেলে বেড সুইচ টিপে ঘুমিয়ে পড়ত বেলায় বিছানা থেকে বইগুলো সরিয়ে আবার বুক কেসে ভরত ঠিকে কাজের মেয়ে একা অর্থাৎ একাদশী সেদিনও তাই করেছিল একা তো আর জানত না বিপ্লব দত্ত কবিতার বইতে তার সুইসাইড নোট গুজে রেখে গেছে সে যখন বিপ্লব দত্তর বিছানা থেকে বই সরায় তখন লোকটি যে মারা গেছে এ কথাও তার জানা ছিল না বিপ্লব দত্ত রোজকার মতোই কাঁথ হয়ে পাশবালিশ জড়িয়ে শুয়েছিল প্রায় তিন দিন ঘ্যান ঘ্যানের বৃষ্টির পর সেদিনই পরিষ্কার আকাশে ভোরের রোদ দেখা দিয়েছিল চমৎকার ছিল আবহাওয়া সেদিন খবরের কাগজে খুন জখম দুর্ঘটনার খবর ছিল খুবই কম সেদিন একটি বিরল দোয়েল নিয়ে শিউলি গাছে শরতের প্রথম ফুল সেদিনই দেখেছিল প্রথম সঞ্চারী মা দেখে যাও শিউলি ফুল বাবাহীন পৃথিবীতে দুই মাস কেটে গেল কাটবে বলে বিশ্বাস ছিল না তিথির নোটটা হাতে নিয়ে তিথি খুব ধীর পায়ে বারান্দায় আরো আলোর মধ্যে এসে দাঁড়ালো বাঁকা জোড়ালো হাতের লেখা সুইসাইড নোটটার দিকে তাকিয়ে থেকে সে শুনতে পেল বাগানের ফুলে ফুলে মৌমাছির শব্দ গ্যারেজের ওপাশে রাজমিস্ত্রীরা একটা ঘর করেছিল টিনের ঘরটা ভাঙা হয়নি আজও অনেক অব্যবহৃত জিনিস পড়ে আছে সেই ঘরে মৌমাছির চাক বেঁধেছে বিপ্লব দত্ত রোজ ওই চাকটা দেখে আসত গিয়ে নরম রোদে দাঁড়িয়ে তিথি একটু ভাবল মরবার আগে বাবার কি মনে হয়নি যে তার তিথি খুব কাঁদবে তিথির বড্ড কষ্ট হবে একটুও ভাবল না বাবা কোকিলটা যখন তার আর এক দফা ডাক শুরু করলো তখন তিথি টের পেল সে কাঁদছে চোখের জল মুছে দোতলায় উঠে এলো তিথি চায়ের গন্ধ রুটি শাকার গন্ধ বাসন মাজার শব্দ মিলিদত্ত ডাইনিং টেবিলে বসা সামনে চা তিথি মায়ের সামনে কাগজটা রেখে খুব স্বাভাবিক গলায় বলল এই নাও মা বাবার সুইসাইড নোট মিলি খুব অবাক হয়ে কাগজটা হাতে নিয়ে বলল এটা কী এটা কী বললি বাবার সুইসাইড নোট হাতটা একটু কেঁপে গেল কিনা বোঝা গেল না মিলিদত্ত কাগজের ভাঁজটা খুলতে একটু সময় নিল লেখাটা পড়তে প্রয়োজনের চেয়েও সময় আরও অনেকটা বেশি লাগলো তারপর উৎকণ্ঠ গলায় বলল এই তো কোথায় ছিল এটা কোথায় পেলি একটা বইয়ের মধ্যে একাওটা বুককেসে তুলে রেখেছিল মিলদত্ত সভয়ে সব আতঙ্কের সঙ্গে বিপ্লব দত্তের জোরালো হাতের কয়েকটি লাইনের দিকে চেয়ে থেকে অসহায় মুখখানা তুলে তিথিকে যখন বলল এখন এটা দিয়ে আমরা কি করব। ঠিক তখনই তিথি অনেক দিন বাদে হঠাৎ আবার টের পেল তার মা কি অসম্ভব সুন্দরী ছোটোখাটো ক্ষীণাঙ্গি এই মহিলাকে এখন মনে হচ্ছে যেন দেবযান থেকে পড়া কোনো অপসরা হ্যাঁ অপসরা দেবী নয় মিলিদত্তের চেহারায় দেবী দেবী ভাব নেই তার সৌন্দর্যের ঝাঁজ আছে আছে আক্রমণ তিথি কাগজটা হাত বাড়িয়ে নিয়ে বলল এটা আমার কাছে থাকুক মা তুমি চাটা খাও সব মহিলারই স্বামী সম্পর্কে কিছু অভিযোগ থাকে মিলিদত্তেরও ছিল এবং আছে তিথি জানে তার বাবা শুধু বাবা হিসেবে ছিল দারুণ টপ গ্রেড কিন্তু স্বামী হিসেবে বন্ধু হিসেবে আত্মীয় হিসেবে মনিব হিসেবে কর্মচারী হিসেবে অন্যান্য মানুষের কাছে হয়তো ততটা ভালো ছিল না যাকে আদ্যন্ত অসহায় বলে মিলিদত্ত ঠিক তাই মিলিদত্ত একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না কোনো কিছু নির্ধারণ করতে পারে না কোনো মানুষ কেমন তা বিচার করতে পারে না কোন দিন কি রান্না হবে তা ঠিক করতে পারে না মিলিদত্ত ভিসিআর বা স্টেরিও চালাতে পারে না মিলিদত্তের এই সব খামতিকে কোনো দিনও নেগেটিভ সাইড বলে ভাবে না তিথি কে জানে হয়তো এগুলোরও কিছু প্লাস পয়েন্ট থাকতে পারে মিলি মেয়ের দিকে চেয়েছিল প্রায় অপলোক চোখে স্বামী আত্মহত্যা করলে সন্তানেরা কীভাবে বাবার মৃত্যুর পিছনে মায়ের গঞ্জনা আছে মিলি দত্ত আজকাল মেয়েদের দিকে যেরকম ভয়ে ভরা চোখ নিয়ে তাকায় তাকে ইংরেজিতে বলে সিপিস তিথির পরনে এখনও ছাইরঙা ট্র্যাক স্যুট পাইকেটস আজ এগুলো ছাড়ার কথা খেয়ালই হয়নি তার চিঠিটার কথা কি আমাদের কাউকে বলা দরকার তিথি ভুরুকুচকে বলল না এ চিঠিটার আর কোনো মূল্য নেই এটা আমার কাছেই থাকবে কি দরকার ও সব রেখে ওটা কি ভালো চিঠি তিথি মাথা নেড়ে বলল ভালো খারাপ কিছু নয় থাক না আমার কেমন যেন ভয় করছিল চিঠিটা পড়তে কি সব লিখেছে কেমন মানুষ ছিল তোর বাবা বাইশ বছর ঘর করার পর স্বামী সম্পর্কে এরকম অকপট প্রশ্ন একমাত্র মিলি করতে পারে তিথি বলল মাই ড্যাড ওয়াজ ফ্যান্টাস্টিক সিম্পলি ফ্যান্টাস্টিক মিলি চা খেলো খুব ধীরে ধীরে তুই আবার আজ থেকে দৌড়ঝাপ শুরু করলি হ্যাঁ মা ওসব করলে তোর চেহারাটা বড্ড রুক্ষ হয়ে যায় তা যায় তাতে কি মিলি মাঝে মাঝে ভুরু কোচকায় ওটা ওর মুদ্রাদোষ এখনো কোচকালো বাইরের ঘরে দেয়াল জোড়া মস্ত এক শোকেশ মিলির চোখ এখন সেই দিকে শোকেসে দেখার কিছু নেই কোথাও দেখার তেমন কিছু নেই মানুষ তাই স্মৃতির মধ্যে ডুবে অতীতকে দেখতে থাকে অতীত তার চারদিকে মিলে মিশে একাকার এক সময়হীন উল্টোপাল্টা ছবি বিছিয়ে দেয় মিলিকে এই অবস্থায় রেখে তিথি চলে এলো নিচে বাথরুমে গিজার চালু করলো হট অ্যান্ড কোল্ড শাওয়ার তার খুব প্রিয় তারপর পোশাক না ছেড়েই সে বাবার ঘরখানা ঘুরে ঘুরে দেখতে লাগলো আনমনে দেখার কিছুই নেই এবং বহুবার দেখা তবু গত এক মাস ধরে এ ঘরের নানান জিনিসে সে বাবাকে অনুভব করছে এঘরে বাবার কোনো ছবি নেই বিপ্লব দত্ত ফটো তোলাতে ভালোবাসতো না আরও অপছন্দ করত ফটোর ডিসপ্লে বাবাকে মনে করার জন্য অবশ্য তিথির কোনো ফটোগ্রাফ দরকার নেই দুটো বুককেস একটা ওয়ার্ডরোপ একটা ডিভান ছোট হাফ সেক্রেটারিয়ের টেবিল এবং স্টিলের একখানা চেয়ার মোটামুটি এই হলো আসবাব বিপ্লব দত্তের ডায়েরি লেখারও কোনো অভ্যাস ছিল না কিন্তু কয়েকটা ডায়েরি খুঁজে পেয়েছে তিথি সেগুলির বেশিরভাগের মধ্যেই কিছু লেখা নেই দু একটা পাতায় কিছু মন্তব্য আছে যেমন দু বছর আগে একদিন বাবা লিখেছিল ওহ ইটস গোয়িং টু গড আর একটাতে ছিল আর একটাতে ছিল অ্যাড ইউ এ স্মোকিং সিগারেট ছাড়তে বিপ্লব দত্তের খুব কষ্ট হয়েছিল এটা বেশ মনে আছে তিথির লবঙ্গ চিবিয়ে ছিবড়ে করে ফেলতো আর ঝালের চোটে উহ আহ করতো লোকটাকে কিছু বোঝা যাচ্ছে না মরবেই যদি তাহলে সিগারেট ছাড়লেন কেন তোমার কেন কোনো লাইফ প্ল্যানিং ছিল না স্নানের আগে কিছুক্ষণ যোগব্যায়াম তিথি যন্ত্রের মতো তার আসনগুলো করে গেল স্নান করলো পোশাক পরল জিন্স আর কামিজ সিঁড়িতে প্রবল পায়ের শব্দ তুলে তিথির ঘরে এসে হামলে পড়লো দুজন বুক্কা আর সঞ্চারী বুক্কা বলল বাবার সুইসাইড নোট পাওয়া গেছে তিথি গম্ভীর মুখে বলল হ্যাঁ দেখাবি তিথি বের করে দিল বুক্কা তাদের তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে শান্ত একটু মোটা সোটা খুব খেতে ভালোবাসে বুক্কার সঙ্গে বাবার একটু আড়াআড়ি ছিল বরাবর বুক্কা বাবার ছেলের চেয়েও বেশি মায়ের ছেলে বুকার ভুবনজোড়া মা এখনও সে মায়ের কোল ঘেঁষে শোয় এখনও বায়না করে বাবাকে ভয় পেত একটু এড়িয়ে চলতো সঞ্চারী আর তিথি দুই বোন সঞ্চারী বড় তিথি ছোট। তিথি সকলের ছোট কিন্তু সঞ্চারীর সঙ্গে তিথির কোনো মিল নেই সঞ্চারী গৌরবর্ণের তিথির রং মাজা সঞ্চারী ঢলঢলে তিথির চেহারা একটু দুঃখ আর কেছো মনের মিলও দুজনের বিশেষ নেই এবারের কার সঙ্গেই বা তিথির মনের মিল আজকাল তিথি কারও সঙ্গে তেমন কথাই বলে না সঞ্চারী বুককার হাত থেকে নোটটা নিয়ে ভুঁকুচকে দেখল এর মানে কি তিথি বলল তুই বুঝবি না কি তুই বুঝেছিস তিথি সঞ্চারীর দিকে এক ঝলক তাকালো সে চোখে তাচ্ছিল কথাটার জবাব দেওয়ার মানেই হয় না যদিও সঞ্চারী তিথির চেয়ে পাঁচ বছরের বড় তবু সে তিথিকে সমঝে চলে একটু ভয়ও খায় ভয় খায় বুকাও বছরের বড় দখলদার এবং মাতব্বরী করার অধিকার সম্পন্ন দাদা হওয়া সত্ত্বেও তিথি কারোর সঙ্গে ঝগড়া কাজিয়া করে না তর্কে যায় না বেশি কথাও কয় না তবু তিথিকে সবাই একটু এড়িয়ে চলতে চায় চোখে চোখে রাখে না তার মতামতকে অনিচ্ছা সত্ত্বেও গুরুত্ব দেয় তিথি জানে বুক্কা চেয়ারে বসল সঞ্চারিয়া আর তিথি বিছানায় বিপ্লব দত্তের মৃত্যুজনিত শোক এ বাড়ি থেকে একরকম বিদায় নিয়েছে যা আছে তা একটু শূন্যতা মাত্র সময়ের প্রলেপ সেই ফাঁকটুকু ভরিয়ে দেবে সুইসাইড নোটটা বুক্কা টেবিলের উপর আলগা রেখেছিল চাপা দেয়নি বাতাসে সেটা পালটি খেয়ে উড়ে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছিল বুক্কাই সেটা ধরে ফেলল সঞ্চারী দু হাঁটু তুলে দু হাত দিয়ে বুকে জড়িয়ে বসা জোড়া হাঁটুর ওপর তার থুতনি বুক্কা বসেছে চেয়ারে হেলান দিয়ে এলিয়ে দুপা সামনে ছড়িয়ে তিথি পা মেঝে রেখে বিছানায় বসেছে সোজা হয়ে যেন বা সে এ লোক নয় অভ্যাগত মাত্র এখনই চলে যাবে সঞ্চারী এক দৃষ্টিতে তিথির দিকে চেয়েছিল বলল বাবা যে লিখেছে লাইফ ওয়াজ অল ফান ইট ইস ফান টু টেক ইট অ্যাওয়ে একথা কেন লিখলো বলতো বেঁচে থাকাটা না হয় ফান বোঝা গেল কিন্তু মরাটা কি আরও মজার বুক্কা মাথা নেড়ে বললো বাবা মোটেই মজা করার লোক ছিল না ওরকম সিরিয়াস লোকের কাছে জীবনটা কখনো ফান হতে পারে না আমার কাছে বাবার এই সুইসাইড নোটটা খুব অদ্ভুত লাগছে যেন এটা বাবার লেখাই নয় সঞ্চারী বিরক্ত হয়ে বলল বাবার নয় তো কার লেখা বাবার হাতের লেখা চিনিস না চিনি বাবারই লেখা তবে মনে হচ্ছে এই লেখাটার সময় বাবা ঠিক বাবার মতো ছিল না কিছু একটা ভর করেছিল বাবার উপর সঞ্চারী তার ভ্রু তুলে বলল ভর ভর মানে হি ওয়াজ পজেসড বাই সামথিং সেই সামথিংটা কি আমি কি করে বলবো লেটাস্ট ইনভেস্টিগেট আমার মনে হয় তিথি বলতে পারে শি ওয়াজ ক্লোজ টু হিম তিথির মুখ প্রতিদিনই সারাক্ষণ গম্ভীর থাকে আজ আরও গম্ভীর সে দাদা আর দিদির বেশিরভাগ কথারই জবাব দেয় না বুককার এ কথার জবাবও দিল না তবে তার মনে হলো কথাটা বুক্কা খুব মিথ্যে বলছে না বাবার কাছে জীবনটা খুব মজা ছিল বলে তার তো মনে হয়নি কখনো ইএমএস এর ইঞ্জিনিয়ার ছিল বিপ্লব দত্ত একটু মিলিটারি ধার ছিল স্বভাবে রিটায়ারমেন্টের অনেক আগেই চাকরি ছেড়ে দিয়ে বিপ্লব দত্ত কনসালটেন্সি খুলেছিল তারপর থেকেই যেন আরও গুটিয়ে যাচ্ছিল নিজের মধ্যে আর এই যে সংসারের সকলকে পাশ কাটিয়ে নিজের ঘরে একা ভূতগ্রস্তের মতো থাকা এটাও তার মজাদার জীবনের লক্ষণ তো নয় বুকা তিথির দিকে চেয়ে বলল তুই এ ঘরে কি করে একা থাকিস বলতো তিথি ইউ মাস্ট বি এ ভেরি ব্রেভ গার্ল আমি তো সবসময় ফিল করি দেয়ার ইজ সাম স্পিরিট অর সামথিং ইন দিস হাউস ছাঞ্চারি ভাইয়ের দিকে ভুরুকুচকে যে বিরক্ত গলায় বলে আবারও সব কথা বলেছি না ওটা সাইকোলজিক্যাল কেউ মারা গেলে দূর ওরকম ফিলিং হয় বুকা মাথা নেড়ে বলল মোটেই নয় আই হিয়ার থিংস আই সি থিংস তিথি সামান্য একটু হাসলো ইস্পাতের মতো হাসি এবারের সকলের কাছেই বাবা এখন ভূত সে মৃদুস্বরে জিজ্ঞেস করলো তুই কি বাবার ভূতকে দেখেছিস বুকা একটু অস্বস্তিতে পড়ে বলে ঠিক তা নয় কিন্তু সামথিং ঠিক বোঝানো যায় না আজকাল মাঝে মাঝে আমার অনেক রাতে ঘুম ভেঙে যায় তখন আই ফিল সামথিং মনে হয় মশারির বাইরে কে যেন এসে দাঁড়িয়ে আমাকে এক দৃষ্টে দেখছে আমি বাথরুমের শব্দ শুনতে পাই কে যেন বেসিনে মুখ ধুচ্ছে বা ফ্লাসটা আনলো অথচ কেউ ওঠেনি এত রাতে তিথি দৃঢ়স্বরে বলে বাবা তো দোতলার বাথরুম ব্যবহার করতোই না বাবা থাকতো এ ঘরে নিচে বুক্কা অসহায় গলায় বলে সেটা কোনো যুক্তি নয় আই ফিল এ ভেরি মিস্টিরিয়াস প্রেজেন্স অফ সাম্বডি। সঞ্চারী ধমকেশ্বরে বলে তো সাম্বরি আর সামথিং নিয়ে তুই থাকগে বুদ্ধ কোথাকার তুইও তো ভয় পাস দিদি বেশি বাহাদুরি দেখাতে হবে না ব্রেভ হলো তিথি রিয়েল ব্রেভ আমি মোটেই ভয় পাই না বাসন্তী ভয় পাই বলেই আমার কাছে এসে শো তুই তো মাকেই বলেছিস যে তুইও ওরকম কিছু ফিল করিস আজকাল সঞ্চারী চোখ পাকিয়ে কি বলতে যাচ্ছিল তিথি উঠে পড়ে বলল তোরা যদি ঝগড়া করিস তাহলে বরং আমি যাই বুকা সঙ্গে সঙ্গে গুটিয়ে গিয়ে বলে ঝগড়া করছি না এনি বাবা আমি স্বীকার করছি যে আমি ভীতু ছেলে বাবার এই নোটটা পড়ে আমার একটা কথা মনে হচ্ছে মনে হচ্ছে বাবা শেষ সময়টায় খুব মজা পেয়েছিল মরবার আগে খুব হো হো করে হেসে উঠেছিল নিশ্চয়ই সঞ্চারী চাপা গলায় বলল ইডিয়ট গাধা বুক্কা তিথির দিকে চেয়ে করুণ গলায় বলে তাই মনে হচ্ছে না রে তিথি তুই বল তিথি মৃদুস্বরে বলল। সে কথা বাবা ছাড়া কেউই বলতে পারে না বুকা তিথির দিকে এক দৃষ্টি কিছুক্ষণ চেয়ে থেকে বলে তুই একটা কথা সত্যি করে বলবি কি কথা আমার মনে হয় বাবা ইনসিডেন্টটা সম্পর্কে একমাত্র তুই সব জানিস আমি আমি কি করে জানব বাবা তোকে খুব ভালোবাসতো তুইও বাবাকে তাতে কি বাবা মরবার পর তোকে এসে সব বলে যায় তার মানে বুক্কা পরম বিশ্বাসের সঙ্গে বলে বাবার গোস্ট এ বাড়িতে ঘুরে বেড়ায় মনে হয় কাউকে কিছু বলতে চায় আর তুই এ ঘরে ইন দি রুম দি ইনসিডেন্ট টু প্লেস আমার মনে হয় বাবা তোকে এসে সব বলে যায় সঞ্চারি চাবুকের মতো গলায় বলে সারাপ বুকা নির্বিকার মুখে বলে তুই কি বলিস তিথি তিথি খুব উদাসমুখ করে বলে বাবার তা আমার কাছে কখনো আসেনি ওসব আমি বিশ্বাস করি না তাহলে তুই এ ঘরে একা থাকিস কেন এমনি কিছু ফিল করিস না কিছুই না ফিল করি বাবাকে ফিল করি তবে সেটা ভূতকে নয় লোকটাকেই তার মানে বাবার ক্যারেক্টার বাবার ইমপ্রেশন এ ঘরে ছড়িয়ে আছে অ্যাটমসফিয়ার কিছু ক্যারি করে আমি সেটাকে ফিল করি বাবার বিছানায় ঘুমোই বাবার টেবিলে বসে লেখাপড়া করি বাবার জিনিসপত্র ছুঁই আর এভাবে বাবাকে ফিল করি তার বেশি কিছু নয় তুই ব্রেভ দারুণ ব্রেভ সঞ্চারী ঈশ্বার চোখে তিথির দিকে চেয়েছিল তিথি যে দারুণ সাহসী তাতে সন্দেহ নেই এত সাহস তার নেই এবারির কারণেই হঠাৎ সঞ্চারী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে আমাদের চেয়ে কি হবে বুকা তেমনি গাছ ছেড়ে বসে খুব নির্বিকার গলায় বলে কি আর হবে উই হ্যাভ বিকাম রিয়েল পুয়োর দিদির বিয়ে হওয়ার চান্স নেই আমার হায়ার এডুকেশন হবে না তিথির ভবিষ্যৎ অনিশ্চিত তিথি একটু অবাক হয়ে বলে কী সব বলছিস বুকা তেমনি উদাস গলায় বলে হু হু বাবা সব জানি মার সঙ্গে মামার রোজ এসব নিয়ে জোর ডিসকাশন হচ্ছে দেয়ার ইজ নাথিং লেফট বাবার ব্যাঙ্কে তেমন টাকা ছিল না ইন্স্যুরেন্স পলিসি যা আছে তা সামান্য টাকার কোম্পানির কাগজ টাগজও কিছু নেই অলমোস্ট ব্যাঙ্ক্রাফ্ট থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা সঞ্চারী উত্তেজিত হয়ে বলে বাবার কনসালটেন্সি তো ছিল মামা সব খবর নিয়েছে কনসালটেন্সি ভালো চলতো না অফিসের ভাড়া পর্যন্ত ক্লিয়ার নেই উই হ্যাভ বিকাম ভেরি পুয়োর তিথি জানে বুকা মিথ্যা বলছে না তার বাবার টাকার নেশা ছিল না জমাতেও ভালোবাসতো না অনেকবার বলেছে জমাবো কার জন্য ছেলেপুলের জন্য ওরা নিজেরা যদি উপার্জন করতে না শেখে তাহলে ভুগবে বাপের উপার্জনের উপর নির্ভর করবে কেন বিপ্লব দত্ত টাকা খরচ করত জলের মতো প্রয়োজনে অপ্রয়োজনে বিপ্লব দত্তের ছেলেমেয়েরা বড় হয়েছে প্রাচুর্যের মধ্যে একটার জায়গায় চারটে পোশাক করে দিত বাবা তাদের প্রত্যেকের পাঁচ সাত জোড়া করে জুতো ঘরে মেলা আসবাব সঞ্চারী আতঙ্কের চোখে চেয়েছিল ভাইয়ের দিকে তুই সব শুনেছিস সব আমার সামনেই তো কথা হয় সঞ্চারী হাঁটুতে মুখ গুঁজল বুকা একটা অনির্দিষ্ট তাল বাজালো টেবিলে তিথি সামান্য আনমনা হয়ে গেল তিন থলি থেকে বেড়াল আরও আরো মাস বাদে সোমনাথ এসে এক ঝোড়ো বাদলা বাতাসের দিনে উপরে ডাইনিং হলে বসল পরনে একটু ভারী জামা কাপড় বাইরে ঋতু বদলাছে এই বাদলা বাতাস শীতের আগমনই গাইছে এবার হয়তো শীতটাও পড়বে জেকে বেলা এগারোটা এই সময়টায় রান্না খাওয়া স্নান ইত্যাদির একটা ব্যস্ত সময় শুধু মিলি দত্তের তেমন কোনো কাজ নেই বিষণ্ন মুখে মিলি একটা সাদা সোয়েটার বুনে তুলছে খুব সাদামাটা ডিজাইন বরাবরই মিলি দত্তের এটা একটি প্রিয় কাজ আসলে শখ এই শখের জন্য এ বাড়িতে সকলেরই প্রয়োজনের চেয়ে বেশি একাধিক সোয়েটার আছে গিরেশোমনাথ কোথা থেকে এলি ও অনেক ঘুরে টুরে সোনব ছর্দি ব্যাপারটা হোপলেস মিলি দত্ত যেন আরও একটু কুকড়ে গিয়ে বললে রকম এ বাড়িটার দরুন এখনও অনেক আউটস্ট্যান্ডিং লোন রয়ে গেছে অফিসেও বিস্তর লাইবিলিটিস তিনটে প্রজেক্ট মার খেয়ে গেছে পাণাদার ঘুরে ঘুরে যাচ্ছে অফিসের ভাড়া চার মাসের বাকি তুমি কি জানো যে জামাইবাবু অফিসের জন্য একটা কম্পিউটার কিনেছিল কিছু তো বলতো না আমাকে কিনেছিল লোকটা কিভাবে টাকা উড়িয়েছিল ভাবো একবার কোনো মানে হয় মাত্র কয়েক লাখ টাকার টার্ন জন্য একটা কম্পিউটার কেনার মিলি দত্ত শুধু উলবোনা থামিয়ে সামনের দিকে চেয়ে রইল সেই চেয়ে থাকার কোনো অর্থ নেই সোমনাথ দুঃখের সঙ্গে মাথা নেড়ে বলে কোনো মানে হয় না একদম মানে হয় না এখন আমরা কী করবো দেনা মেটাতে হলে মিনিমাম তিন চার লাখ টাকা এখনই দরকার এছাড়া তো পথ নেই তার মানে বাড়িটা বিক্রি করতেই হবে তোমার যা গয়না আছে তা দিয়ে তো হবে না বাড়ি বিক্রি ছাড়া আর তো পথ দেখছি না সে তো বুঝতেই পারছি কিন্তু তিনটে বাচ্চা নিয়ে আমি কোথায় গিয়ে বল বলতো সংসারী বা চলবে কি করে ওঠবার ভাবনা কি আপাতত আমাদের কাছে তারপর দেখা যাবে ধীরে সুস্থে মিলি মাথা নাড়লো ছেলে মেয়েদের তুই চিনিস না ওরা কোথাও যাবে না কারো ডিপেন্ডেন্ট হওয়া ওদের ধাতে নেই বাপের স্বভাব পেয়েছে ও আইডিয়া ছাড়তে হবে তাহলে কি করবে তুমি সিচুয়েশনটা বুঝতে পারছো তো মিলি নিষ্ফল উল আর কাটায় ভুল ঘর তুলতে লাগলো আন মনে ভুরু কোচকানো। খুব স্তিমিত গলায় বললো খুব পারছি আমি এখন অঘাত জলে এই তো বলতে গেলে তাই এবারে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে ইট ডিপেন্ডস দশ থেকে পনেরো লাখ হয়তো তার থেকে দেনা শোধ করলে কত থাকবে আমার হাতে খুব খারাপ না যা থাকবে হিসেব করে চললে তোমার চলে যাবে ঠিক মতো ইনভেস্ট করতে পারলে ভালোই চলবে তবে এতটা ভালো নয় এছাড়া আর কোনো রাস্তা নেই তোমার আর অ্যাসেট কোথায় ছোট দি কি দিয়ে দেনা শোধ করবে শুধু বাড়িটার কথাই বলছি কেননা বাড়িটা তোমার নামে জামাইবাবুর নামে হলে সাকসেশন সার্টিফিকেট বের করতে যান বেরিয়ে যেত আরও গাড্ডায় পড়ে যেতে তোমার ভাগ্য ভালো জামাইবাবু বাড়িটা তোমার নামে করেছিল দি অনলি ক্লেভার থিং হি এভার ডিড মিলিদত্ত হঠাৎ ভাইয়ের দিকে সোজা এবং কঠিন চোখে চেয়ে যেন ঝলসে উঠল দেনা তো ওর আমার তো নয় কিন্তু বাড়িটা আমার আমি যদি ওর দেনা শোধ করতে না চাই সোমনাথ এবার একটু হাসল স্বামী স্ত্রীর অ্যাসেট আলাদা বলেই কি আর পাঠা যায় ওটা হয় না তবু আমি উকিল নিয়ে আসবো কথা বলে দেখো দেনা যদি শোধ করতে না চাও তাহলেও বিপদ আছে জামাইবাবু চড়া সুদেই লোন নিয়েছিল যত দেরি করবে তত সুদ বাড়বে আমার ধারণা ক্রিমিনাল কেস করলে আদালত এবারই ক্রোর করবে পাওনাদাররা খুব সহজ পাত্র তো নয় তারা কারা তা জানিস সোমনাথ মাথা নেড়ে বলল সব জানি না একটা হাউজিং লোন সোসাইটি আছে ব্যাংক আছে মিলি দত্ত সোয়েটারের ভুল ঘর তুলে যেতে যেতেই বলে আমাকে আর কয়েকটা দিন ভাববার সময় দে মনে হচ্ছে বাড়িটা বিক্রি করতে হবে কত কষ্ট করে করেছিল বাড়িটা এটা গেলে আমাদের আর কিছুই থাকবে না শোনো ছদি আমাকে ভিলেন বলে ভাবছ না তো একটা মধ্যবিত্ত পরিবারের কাছে নিজের বাড়ি কীরকম সেন্টিমেন্টের জিনিস হয় তা কিন্তু আমি জানি অন্য কোনো পথ খোলা নেই বলে বিক্রির কথা বলছি ভিলেনের মতো শোনালেও আসলে আমি যা বলছি তা প্র্যাকটিক্যাল তোমার বাড়ি তুমি বিক্রি করবে কিনা ভেবে দেখো ভালো করে সময় যত খুশি নাও কিন্তু সেটা যেন লিমিট ছাড়িয়ে না যায় মিলিদত্ত কাটা আর উল রেখে দু হাতে মুখ চাপা দিয়ে থাকে কিছুক্ষণ কথার পর যেন আরো গুটি সুটি মেরে ছোট হয়ে গিয়ে বলে ছেলে মেয়েদের বলি ওদেরও তো একটা মতামত আছে ওদের মত একটাই হবে ওরা এবারে বিক্রি করা পছন্দ করবে না যাগ্ঞে তবুও ওদের বলো একজন ভালো উকিল ডেকে কথা বলো তুই রাগ করছিস না তো সোমনাথ হাসলো না চর্দি রাগ করছি না তোমার সেন্টিমেন্ট আমি বুঝতে পারি শুধু ডিসিশনটা তাড়াতাড়ি নিতে বলছি সেদিন বিকেলেও ঝড় জল সমানে চলল ফোন ডেড লোডশেডিং মিলদত্ত পাশের মুখার্জি বাড়ি থেকে একটা ফোন করলো বিপ্লব দত্তর ঘনিষ্ঠ বন্ধু তরণী সেনকে অনেকদিন আগে তরণী বিপ্লবের বিজনেস প্ল্যানিং করে দিয়েছিল তরণী এখন খুব নামজাদা ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এবং অডিটর প্রায় হিল্লি দিল্লি করে বেড়ায় মিলির কাছে সব শুনে বলল হ্যাঁ মিলি এক্ষেত্রে অ্যাসেট রেখে লাভ নেই বিপ্লবটা যে আপনাদের ডুবিয়ে দিয়ে গেছে তা আমি কিছুটা আন্দাজ করতে পারি করুণ গলায় মিলি বলে অ্যাসেট বলতে শুধুই তো বাড়িখানা আর কিছুই তো আমাদের নেই তরণী শান্তনার গলায় বলে বুঝতে পারছি তবে সল্ট লেকে দোতলা বাড়ি ভালো দাম পাবেন সে টাকায় অন্য কোথাও একটা ছোটখাটো ফ্ল্যাট হয়ে গিয়েও হাতে বেশ কিছু টাকা থাকবে চান তো আমি সে ব্যবস্থা করে দিতে পারি মিলি বুঝলো ওই সিদ্ধান্তই একমাত্র খোলা পথ বাড়ি বিক্রি করা রাতে খাওয়ার পর বসবার ঘরে ছেলে মেয়েদের মুখোমুখি হলো মিলি শোনো তোমাদের বাবার অনেক রয়েছে আমাদের হাতেও ক্যাশ টাকা বিশেষ নেই সবাই বলছে বাড়ি বিক্রি করে দিতে শুনে কেউ চমকাল না মনে হয় ওরা আড়াল থেকে কিছু আজ আগেই করেছে তবে মুখগুলো খুব গম্ভীর আর থমথমে দেখালো সঞ্চারীর চোখে টল টল করছে জল তিনজনের মধ্যে ওই সবচেয়ে নরম মিলির চোখে জল নেই বটে কিন্তু তারও কান্না পাথর হয়ে আছে বুকের মধ্যে শুকনো গলায় মিলি বলল। তোমাদের আগে থেকেই জানিয়ে রাখলাম কষ্টের জন্য তৈরি হও হঠাৎ তিথি বলল। বাবা এ বাড়িতেই মারা গেছে মিলি অবাক হয়ে বলে তাতে কি হলো তিথি হঠাৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে যেন জেগে উঠে বললো কিছু নয় জাস্ট সেন্টিমেন্ট মিলি অনুত্তেজিত গলায় বলে আমাদের সেন্টিমেন্ট আর মানায় না খুব খারাপ অবস্থায় আমাদের রেখে গেছেন তোমাদের বাবা এ ছাড়তে আমারও যে কত কষ্ট হবে তা তোমরা বুঝতেই পারছ কিন্তু উপায় কিছু নেই বিপ্লব দত্তর তিন ছেলে মেয়ে কেমন যেন ঘাড় শক্ত করে কাঠ হয়ে গোজ হয়ে বসে রইল কেউ কিছু বলল না কিন্তু বোঝা যাচ্ছিল প্রস্তাবটা তাদের মনোপুত নয় মিলির ভিতরটা টন টন করছিল অনেকক্ষণ ছেলে মেয়েদের দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ পিতৃহারা এই তিন অসহায় শিশুর জন্য এবং কে জানে আর কোন কারণে হঠাৎ তার দুচোখ ফেটে জল এলো বাড়ি বাড়ি মানে কি শুধু কাঠ পাথর বাড়ি মানে সকলে মিলেমিশে একাকার হয়ে থাকা নয় এবারে কবেই তাদের আত্মীয় হয়ে গেছে সঞ্চারী বোকা তিথি বিপ্লব যেমন অনেকটা তেমনি মিলি লাগলো নিঃশব্দে উঠে চলে গেল তিন ছেলে মেয়ে তার অদ্ভুত অনাত্মীয় সন্তানেরা চার বাড়ি হবু খদ্দেররা আসতে শুরু করলো ঠিক তিন দিন বাদে চঞ্চনে শীত আর খরসানো রোধ আর সঞ্চনে উত্তরে হাওয়া এক রবিবারের সকালে যখন মোহগ্রস্ত করে তুলছে তখন সল্টলেকের এই নির্জন্তর রাস্তায় বাড়ির সামনে একটি নতুন লাল মারুতি এসে থামল নামলো অবাঙালি এক স্বামী আর স্ত্রী দুজনেই কিছু সোটা বয়স ত্রিশের কোঠায় তাদের পোশাক আর চেহারা দুই ঐশ্বর্যের আভা বিকিরণ যথেষ্ট সম্পন্ন মৃদুভাষী এবং গম্ভীর স্বামী আর স্ত্রীকে ফটকের কাছে রিসিভ করলো সোমনাথ তার মুখে আপ্যায়নের অর্থহীন বিগলিত হাসি কোনো অজ্ঞাত কারণে ছুটির দিনে আজকাল তিন ভাই বোন একজোট হয় তাদের মৃত বাবার ঘরে সেখান থেকে তারা তিনটে অন্ধ্রপথে উদাস দৃষ্টিতে বাইরে চেয়ে থাকে দুটো জানালায় দুই বোন দরজায় বুকা বুকা চাপা গলায় বলে উঠল ক্লায়েন্ট ক্লায়েন্ট শুনে ছুটে এলো সঞ্চারী তিথি ধীর পায়ে এসে কপাটের পাশে দাঁড়ালো পুরুষটি বেশ লম্বা পরনে হালকা ক্রিম রঙের সাফারি স্যুট গায়ে একটু বেশি চর্বি থাকায় বোধহয় লোকটার শীত বোধ কম এই শীতেও তাই গায়ে কোনো গরম জামা নেই তবে সাফারি স্যুটটা গরম কাপড়ের হতেও পারে ভুঁড়িটি যথেষ্ট নজরে পড়ার মতো মহিলার গায়ে একখানা খুব সূক্ষক সুতোর কাজ করা শাল যার একটা আঁচল ধুলোয় লুটোচ্ছে কেউ ব্যগ্র নয় বাড়ি দেখতে ভঙ্গি কিছুটা ক্যাজুয়াল ভদ্রলোকদের ঠিক এরকমই হওয়ার কথা বিষয়বস্তু দেখে দেখে তাদের চোখ পাকা এবং উদাস বুক্কা বলল ওরা নিশ্চয়ই বাড়িটা ঘুরে দেখবে সঞ্চারী বলে দেখতেই তো এসেছে পছন্দ হবে হবে না কেমন বাড়ি আমাদের দক্ষিণ খোলা এত আলো বাতাস কতগুলো ঘর দুটো ব্যালকনি বাগান তার উপর সার্ভেন্টস কোয়ার্টার বোকা শুধু গম্ভীরভাবে মাথা নেড়ে বলে ফিফটিন ল্যাক্স কে জানে বাবা অত টাকা জন্মেও দেখিনি বাবার কাছে শুনেছি বাড়িটা করতে লাখারেক টাকা খরচ হয়েছিল তখন টাকার দাম বেশি ছিল তাই খরচ হয়েছিল কম কোকিলটা কি তার শেষ ডাক ডাকছে উৎকর্ণ হয়ে শুনছিল তিথি খুব ডাকছে আজ গলার রক্ত তুলে ডাকছে যেন হঠাৎ বুক্কা তার দিক ফিরে বলে মা ঠিক কত টাকা দরকার বলতো তুলতে বলে কে জানে আমার পিগি ব্যাংকে কিছু আছে আর দুটো আংটি আর টেনিস র্যাকেট তোদের কি আছে দিদিরও পিগি ব্যাংক আছে ব্যাংকে একটা অ্যাকাউন্টও হ্যাঁ কেন যদি সব আমরা মাকে দিয়ে দিই তাহলেও হবে না তাহলেও হবে না আমাদের দেনা কয়েক লাখ টাকার ওহ কেউ যদি দিত টাকাটা এমনিতেই কে দেবে আমাদের কেউ নেই সোমনাথের পিছু পিছু আগন্তুক হবু ক্রেতা সহস্ত্রিক দোতলায় উঠে গেল মান্য অতিথিরা আসবে বলে আজ একটু সেজে গুজে তৈরি ছিল মিলি পরনে সবুজ সিল্কের শাড়ি চুল পরিপাটি খোপায় বাধা মুখে সামানো প্রসাধন গায়ে একখানা সবুজ শাল জড়ানো আগন্তুক পুরুষটি বোধহয় দেশে ও বিদেশে সুন্দরী মেয়ে অনেক দেখেছে তবু এই ছোটখাটো মহিলার প্রখর সৌন্দর্যের মুখোমুখি হয়ে একটু থমকালো যেন প্রত্যাশিত ছিল না মিলি বাংলাতেই বলে এই আমাদের বাড়ি অনেক কষ্ট করে করা দেখুন যদি পছন্দ হয় মিলির গলায় কোনো উৎসাহ নেই মুখে দীপ্তি নেই বিনয় পুরুষটি তত সূক্ষ্ম বোধ নয় যে এই সব লক্ষ্য বা অনুধাবন করবে এই বাড়ির জড় শরীরের কতখানি ভালোবাসা আর মায়া ঢুকে আছে তা বুঝবার মতো বুঝদার কেই বা আছে বাসন্তী কফি নিয়ে এলো ঠিক যেমন শেখানো ছিল ওরা সোফায় বসবার ঠিক দু মিনিটের মাথায় লোকটি কম কথার মানুষ কফির সুদৃশ্য চীনা ডৌলের পেয়ালাটির দিকে একবার মাত্র উদাস দৃষ্টিক্ষেপ করে বেশ নরম গলায় বলল আই নো ইটস এ গুড হাউস ইউ বিল্ট ইট ফর ইয়র বলে নিজের স্ত্রীর দিকে একবার তাকালো তারপর একটু উদাস হয়ে গেল সোমনাথ তদগতভাবে লোকটির মুখ পানে চেয়েছিল বলো ইটস রিয়েলি এ গুড হাউস অল ফার্স্ট ক্লাস হ্যান্ড পিকড ফিটিংস দোকানদারেরা যেভাবে নিজের জিনিসের গুণ গায় সোমনাথের গলাটা অবিকল সেরকম শোনালো মিনির কানে মনে মনে সে বিরক্ত হচ্ছে অস্থির করছে তার বুকটা অভিমানে ভরে যাচ্ছে সর্ব অঙ্গ চোখে জল আসছে মহিলা উঠল মুখে বিনয় হাসি নাকে হীরের নাকছাবি সামান্য ঝিকিয়ে উঠল বলল আপনার বাড়িটা একটু ঘুরে দেখব মিলিকে জড়তা কাটিয়ে উঠতে হল মহিলা নিষ্ঠাবতী পায়ের দামি চপল জোড়া ছেড়ে রেখে বলল আপনার ঠাকুর ঘরটা কোথায় আগে প্রণাম করব। ঠাকুর ঘর মিলিয়ে অসহায় ভাবে চারদিকে একবার চেয়ে দেখে বলল ঠাকুর ঘর তো নেই মহিলা একটু যেন অবাক হয়ে বলে ঠাকুর ঘর নেই আপনারা হিন্দু নন মিলি তাড়াতাড়ি বলে হ্যাঁ তবে ঠাকুর ঘর তো করা হয়নি মহিলা হেসে বলে নাস্তিক বাঙালিরা খুব নাস্তিক হয় না না আমরা ঠিক নাস্তিক নই আসলে ওসব নিয়ে কেউ মাথা ঘামায় না মহিলার মুখশ্রী থেকে বিনয়ের ভাবটা গেল না বটে তবে যেন একটু হতাশার ভাব যুক্ত হলো বাড়ি দেখানোর কোনো উৎসাহ ছিল না মিলির নিঃশব্দে শুধু ঘর থেকে ঘরে ব্যালকনিতে ছাদে হেঁটে হেঁটে সঙ্গ দিল কিছুই ব্যাখ্যা করলো না বাড়ির গুণকীর্তন করলো না নিচের ঘরে এসে মহিলা বলে এরা আপনার ছেলে মেয়ে তিন গম্ভীর বিষণ্ণ শক্ত হয়ে থাকা কিশোর কিশোরীর দিকে চেয়ে মিলি বলে হ্যাঁ আর এই ঘরেই তো মিলি তাড়াতাড়ি মাথা নাড়ল হ্যাঁ স্যাড ওপরের ঘরে এসে দেখা গেল সোমনাথ নিচু স্বরে কিছু বলছে লোকটা আনমনে অবহেলাভরে শুনছে কফি ছয়নি দিদিকে দেখে সোমনাথ উঠে এলো কানের কাছে মুখেনের সামান্য উত্তেজিত গলায় ফিস ফিস করে বললো দশ লাখ অফার করেছে বাড়ি ভালো করে না দেখেই ওদের জহরির চোখ তাছাড়া এ বাড়ি রাখবে নাকি দেয়ার উইল বি এ টোটাল রিকনস্ট্রাকশন অ্যান্ড রিনোভেশনস ওরা খুব ফার্স্টিডিয়াস মিলে একটা দীর্ঘশ্বাস চাপলো দশ লাখ অনেক টাকা তবু তার বিমর্ষতা দশ লাখে কাটছে না কত লাখে কাটবে তা বলা কঠিন সোমনাথ গলাটা আরো নামিয়ে বলল কলকাতায় ওর আরো ছয়খানা বাড়ি আছে বাড়ি আছে প্যারিস লন্ডন নিউ ইয়র্ক আর সান ফ্রান্সিসকোতে এ এবারই ফেলে রাখবে ধরে নিতে পারিস ফেলে রাখবে খুব অবাক হয়ে বলে মিনি ফেলে রাখবে কেন স্বামী স্ত্রী দুজনেই সামান্য কয়েকটা কথা সেরে নিল নিজেদের মধ্যে তারপর উঠে দাঁড়িয়ে অতি ভদ্রগলায় বলল জি শশ ব্যস্ত সোমনাথ ওদের এগিয়ে দিতে গেল বোধ ব্যস্ত মানুষটি বেশি সময় দিলে না সোমনাথকে সোমনাথ মিনিট পাঁচেকের মধ্যেই ফিরে এসে বলল ভালো অফার তাই না মিলি সোফায় বসে কিছু ভাবছিল বললো ওরা এ বাড়িতে থাকবে না কেন কটা বাড়িতে থাকবে বললুম না ছয়খানা বাড়ি আছে বালিগঞ্জেই দুটো নিউ আলিপুর পার্ক সার্কাসে শ্যামবাজারে আর আলিপুরে আরও চারটা এর মধ্যে অবশ্য তিনটে অ্যাপার্টমেন্ট শুধু শর্ট লেকে ছিল না তাই কিনছে তাহলে কারা থাকবে এখানে কেয়ারটেকার থাকবে বোধ দুটো ছেলে দুজনেই আমেরিকায় স্কুলে পড়ছে তাহলে এক কাজ করুক না কেন বাড়িটা কিনে নিয়ে ফের আমাদেরই থাকতে দিক আমরাই কেয়ারটেকার হয়ে যাব। সোমনাথ এটাকে রসিকতা হিসেবে নিয়ে হাসল তারপর মাথা নেড়ে বলল এ ব্যাপারে ভীষণ কড়া বলল দশ লাখ টাকা পেমেন্ট করার সঙ্গে সঙ্গে একদম ভ্যাকান্ট বাড়ি চাই টাকা যখন চাই তখনই দিতে রাজি কিন্তু বাড়ি ভ্যাকেন্ট করতে হবে সঙ্গে সঙ্গে বাহ টাকাটা পেয়ে তবে তো আমরা একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিনবো তার আগে যাব কোথায় এত জিনিসপত্রেরই বা কি হবে ওরা সময় দেবে না একটু সোমনাথ মাথা নেড়ে বলে একটুও না ওটাই ভদ্রলোকের একমাত্র কন্ডিশন তুই বুঝিয়ে বললি না বলেছি কিন্তু ভদ্রলোক এই একটা ব্যাপারে ভীষণ রিজিড মিলি চুপ করে রইল তারপর বললো বাড়িটা কি সত্যি ভেঙে ফেলবে বলল সবটা ভাঙবে না তবে ভাঙচুর কিছু হবেই এত সুন্দর বাড়িটা ভাঙবে হয়তো আরও সুন্দর হবে তুই ভাবছিস কেন বাড়ি ছেড়ে দিলে এটা তো আর তোর বাড়ি থাকবে না মিলি অবাক হয়ে ভাইয়ের দিকে চেয়ে হঠাৎ ঝাঁঝের গলায় বলে এটা বরাবর আমার বাড়ি থাকবে হাত বদল হলেও পাঁচ দ্বিতীয় খদ্দের এলো পরের রবিবার সকালে মিলি আগে ভাগেই সোমনাথকে মিলি তাই মুখোমুখি হল না খদ্দের তবে তিন ভাই বোন যথারীতি হাতজিত তাদের বাবার ঘরে তারা লক্ষ্য করছিল কে আসে বাড়ি কিনতে বুকাই প্রথম দেখে চাপা গলায় বলল। আগিয়া হালুয়াওয়ালা আগিয়া দুই বোন বুকার কাঁধের উপর দিয়ে ঝুঁকে দেখতে পেল। একখানা কন্টেসা গাড়ি থেকে তিনজন নামলো সঙ্গে এক সাইজের কুকুর কুকুরটার অবশ্য শেষ অবধি নেমে পড়া হলো না একটা মেয়ে গলার ধমক খেয়ে ফের গাড়িতে উঠে গেল কুকুরটা উঠে কুকুরটা উঠে যাওয়ার পর নামলো চতুর্থ পুরুষ চারজনের দুইজন মেয়ে সঞ্চারীর বয়সী আর তাদের পৌর মা বাবা চারজনই দেখার মতো সুন্দর টক টক করছে ফসার রং বেশ লম্বা এবং মেদহীন চেহারা সঞ্চারী মুগ্ধ হয়ে চেয়েছিল বলল মেয়ে দুটো নিশ্চয়ই নাচে কি ফিগার বোকা নাক কুচকে বলল। স্টিকিং রিচ নিশ্চয়ই আবুধাবি বা কুয়েত থেকে এদের ইনকাম হয় সঞ্জরি বলে আমেরিকাও হতে পারে মামা বলেছিল ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের সেক্টরে ওদের অনেক আত্মীয় স্বজন থাকে সবাই কাছাকাছি থাকবে বলে বাড়ি কিনতে চাইছে নইলে আগের পার্টির মতো এদেরও কলকাতায় কয়েকটা বাড়ি আছে তিথি কোনো কথা বলল না দাঁতের দাঁত চেপে সামান্য শক্ত হয়ে এক বিদ্রোহী চোখে কন্টেসা গাড়িটার দিকে চেয়েছিল গাড়ির ভেতর থেকে অভিজাত কুকুরটা গম্ভীর গলায় একবার ধমকে উঠল হফ চারজন ওপরের ঘরে ঢুকতেই চারজনের সৌন্দর্যে ঘর যেন আলো হয়ে গেল পোশাকে ছড়ানো বিদেশি সবাসে ম ম করতে লাগলো বাতাস আজও খুব শীত দীর্ঘকায় পোড়ের গায়ে উটের রঙের একখানা পুলোভার চুল কাঁচায় পাকায় কিন্তু শক্ত কাঠামোর পোক্ত চেহারা মহিলা এদেশী না বিদেশি তা বোঝা যায় না চুল কালো চোখের তারা কালো তবু যেন ভারতীয় ভাবটা নেই পরনে শাড়ি গায়ে একখানা কাশ্মীরি গরম কোট মেয়ে দুজনের বয়স আঠারো উনিশ এবং পিঠে পিঠি দুজনে লম্বা এবং চমৎকার জোরালো চেহারা মেয়ে দুজনের চোখে একটু অবাক চাওনি চারদিক ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সাজসজ্জা দেখছে মহিলা একটু অহংকারী মুখ নিয়ে চাউনি হানলো এদিক ওদিক লোকটি খুব ভাবুক মুখে বসে সোফায় আড়াল থেকে সবই দেখলো পর্দার সামান্য ফাঁক দিয়ে চট করে সামনে এলো না সোমনাথ গদগদ হয়ে বলল একটু কফি সকলেই প্রায় একযোগে মাথা নেড়ে মানা করলো লোকটি পরিষ্কার বাংলায় বলল। ওসব দরকার নেই মেয়েদের মধ্যে একজন একটু যেন ছেলে মানুষ ঠ্যাং নাচাচ্ছিল হঠাৎ সোমনাথের দিকে চেয়ে বলে উঠল ইজ ইট এ হন্টেড হাউস সোমনাথ একটু হক গিয়ে বলল নো নো ওয়াই উড ইট বি হন্টেড মেয়েটি তার মায়ের চোখের সামনে মেয়েটি তার মায়ের চোখের শাসন উপেক্ষা করে বলল আমি ভুতুরে বাড়ি খুব ভালোবাসি কিন্তু কোথাও আসল ভুতুরে বাড়ি দেখিনি সোমনাথ কথাটার কি জবাব দেবে ভাবছিল লোকটা একটু আগ বাড়িয়ে বলল আমার ছোটো মেয়ে একটু ইমাজিনেটিভ কিছু মনে করবেন না এ বাড়িতে একটা আনন্যাচারাল ডেথ হয়েছিল শুনেই এনিওয়ে আই এম সরি সোমনাথ হেসে বলে আরে না না ছেলে মানুষ তো লোকটা উঠল, চলুন বাড়িটা দেখি জুতো খুলতে হবে কি সোমনাথ বলে না না তার দরকার নেই ঠিক এই মুহূর্তে মিলি ঘরে ঢুকলো আজও তার সামান্য সাজগোজ মুখ সব প্রতিভ জোর করে হাসছে অত্যন্ত আড়ষ্টভাবে হাত জোড় করে একটা নমস্কার করলো কিন্তু কাকে করলো তা সে নিজেও জানে না অন্যরাও বুঝতে পারলো না তবে মিলিয়েটা বুঝলো সে ঘরে ঢোকা মাত্র মহিলার মুখখানা কঠিন হয়ে গেল মেয়েদের বিদ্বেষ মেয়েরাই সবার আগে টের পায় মিলি যে ছোটোখাটো মিলি যে তিন ছেলেমের মা এটা গৌণ হয়ে যায় তার দিকে পুরুষেরা যখন তাকায় পুরুষটির তীব্র উত্তপ্ত চোখ যে পাগলের মতো তার সর্বাঙ্গে তদন্ত করছে তা টের পেতে তার পুরুষটির দিকে তাকাতেও হলো না মেয়ে দুটিও তার দিকে হাঁ করে চেয়েছিল ছোট মেয়েটি হঠাৎ বলেই ফেললো ও ইউ আর বিউটিফুল কামুক পুরুষ আর ঈর্ষাপরায়না নারীর চোখের সামনে থেকে সরে যাওয়ার জন্যই পিছিয়ে গেল মিলি অস্ফুট স্বরে বলল। আপনারা সব দেখে নিন তারপর কথা হবে সোমনাথ অত্যন্ত ব্যগ্রভাবে বড় লোক বাড়ি দেখাতে নিয়ে চললো ঘর থেকে ঘরে ছাদে ব্যালকনিতে সব শেষে নিচের ঘরে লোকটি সর্বপ্রথমে সঞ্চারীকে লক্ষ্য করল হার ডটার্স অ্যান্ড সন ইয়েস ইয়েস সঞ্চারীর দিকে চেয়ে লোকটি বলে তোমার নাম কি সঞ্চারী দত্ত আর তোমাদের তিথি তার নাম বলল না বুকা বললো তিথি টের পেয়েছিল শুধু সঞ্চারীর নামটা জেনে নেওয়াই লোকটার দরকার ছিল তাদের নামটা না জানলেও ওর চলবে মহিলা অত্যন্ত কঠিন চোখে সঞ্চারীকে দেখলো কথা বলল না শুধু ছোটো মেয়েটির তিথির দিকে চেয়ে বললো অ্যাথলেটিক্স তিথি মাথা নাড়লো মেয়েটি বলল আমি খুব নাচি ভরতনাট্যম এ ঘরটাকার আমার বাবার ও গড দিস ইজ দ্য রুম ওয়ার দি ইনসিডেন্ট টুক প্লেস তিন ভাই বোন মুখ চাচই করলো বুকা বলল হ্যাঁ লোকটি সঞ্চারীকে বলে বাগানটা একটু দেখাবে চলো না সঞ্চারী সাগ্রহে বললে চলুন মহিলা স্বামীর দিকে সাপিনীর চোখে তাকিয়েছিল লোকটা নিঃসংকোচে হাত বাড়িয়ে সঞ্চারীর একটা হাত ধরে বললো চলো মহিলা তার দুই মেয়ের দিকে তাকিয়ে দ্রুত হিন্দিতে যা বললো তার অর্থ বুঝতে তিথির অসুবিধে হলো না আমরা গাড়িতে গিয়ে বসি নাটক শেষ হোক প্রকৃত নাটক শেষ হল আরো দশ মিনিট বাদে সোমনাথ ওদের গাড়িতে তুলে দিয়ে এসে দোতলায় উঠে বলল বিগ অফার লাখ তার চেয়েও ভালো খবর লোকটা ছুট পায়ে বারো এখনই পেমেন্ট করবে কিন্তু তোদের আরো এক বছর এ বাড়িতে থাকতে দেবে মিলি ফ্যাকাশি মুখে সামনের ঘরে বসেছিল স্তিমিত গলায় বলল থাকতে দেবে কেন থাকতে দেবে আসলে বোধ হয় তোদের অবস্থা শুনে লোকটার সিম্প্যাথি হয়েছে ভালো লোক অফারটা আমার ভালো লাগছে না কেন বলতো সব তোকে বলা যায় না ভালো লাগছে না ব্যাস বিকেলের দিকে আরো একজন আসবে কথা আছে নিচের ঘরে বুকা তিথি আর সঞ্চারী বসে আছে বুকা বলল এ লোকটা বাঙালি এ খুব কষাকষি করবে দেখিস তোকে কে বললো বাঙালি সঞ্চারী বিরক্ত হয়ে বলে আমি সব জানি অ্যাপয়েন্টমেন্ট চার্টে মামা অবশ্য এ লোকটাকে তেমন ইম্পর্টেন্স দিচ্ছে না তিথি তার দাদা ও দিদির কথার মধ্যে নেই সে শুনছে বাইরে এই শীতের দুপুরে সেই কোকিলটা হঠাৎ ডেকে উঠল আর হাওয়া এলো উল্টো পাল্টা গাছের মরা পাতা একটা পোড়া গন্ধ আর বিষণ্নতা নিয়ে হাওয়া ছুটছে এদিক সেদিক সিঁড়ির মুখ থেকে বাসন্তী ডাকলো তোমরা খেতে আসবে না মা আর মামা বসে আছে তোমাদের জন্য খাওয়ার কথা তাদের মনেই ছিল না জিপ কেটে সঞ্চারী ছুট লাগালো পিছন পিছন বুকা তিথি বসে রইল খানিক্ষণ খাওয়ার টেবিলেই কথাটা তুলল তিথি আমাদের প্রায় নষ্ট হচ্ছে মা যে খুশি এসে আমাদের ঘরে ঢুকে পড়বে কেন সোমনাথ মুরগির ঝোল দিয়ে ভাত মাখছিল বলল বেশি দিন নয় আজকের বিকেলটা শুধু যে তিন পার্টি এনেছি এরাই এরা যদি কেউ না কেনে সোমনাথ মাথা নাড়ল কিনবেই আজ সকালে যে এসেছিল সে হলো এন্টারপ্রাইজের মালিক এক বছর বাড়ি ফ্রেম করবে আমি তো বলি ইটস এ ভেরি গুড অফার কেন কে জানে মিলির খাওয়া থেমে গেল বড় টেবিলের এক প্রান্তে বসে তার নিরামিষ বিশ্বাদ ভাত তরকারি ফেলে হঠাৎ উঠে গেল মাছ মাংস বড্ড প্রিয় ছিল মিলির বিপ্লব দত্ত মারা যাওয়ার পর থেকে সে পাট উঠেছে মিলির খাবারে এখন কেবলই বিশ্বাদ মিলির পরেই উঠে গেল তিথি সে অবশ্য মুখ মেপে খায় ক্যালোরি হিসেব করে করে ছাড়া কিছুই খেতে চায় না সে নিচের ঘরে এসে একা একা চুপচাপ কিছুক্ষণ বসে রইল হঠাৎ বসে থাকতে থাকতেই তার মাথায় চিড়িক দিল একটা নিঃশব্দে সে ফের দোতলায় উঠে এলো সকলের খাওয়া শেষ হয়ে গেছে রান্নাঘরে এসে একা খাচ্ছে বাসন্তী বাসন্তী দি বাসন্তী মুখ তুলে বলে কি বলছো একটা কথা সত্যি করে বলবে কি কথা তুমি সত্যিই বাবাকে দেখতে পাও ও মা গো আবার ও সব কথা কেন পাও কি না বলো স্পষ্ট করে দেখিনি বাবা তবে দেখেছি ঠিক দেখেছ ঠিক দেখেছি ভাবতে গায়ে কাটা দিচ্ছে এখনো দেখো না আমার গা তবে আমি দেখতে পাই না কেন তোমার বুকের পাটা আছে বাপু ও ঘরটা একা একা কি করে থাকো আমি হলো তো ভয়ে মরে যে তুম তোমার বাবা এখনো এ ঘুরে বেড়ায় মায়ার টান তো তিথি ঘরে এসে অনেকক্ষণ ভাবল তারা ছেলেবেলা থেকে ভূত টুত মানে না তবে ভূতের গল্প পড়া বা শোনা এর একটা মজার দিক আছে তার বেশি কিছু নয় আজ সে কি করে বিশ্বাস করবে যে বাবা এখনো অন্য এক ধরনের অস্তিত্ব নিয়ে আছে যদি থাকতো তাহলে ভয় পেত না বরং তার কিছু উপকার হতো বিকেলে যে লোকটা এলো সে এলো একা এলো বাস রাস্তা থেকে পায়ে হেঁটে বয়স তিরিশ বা তার উপরে খেটে খাওয়া মানুষের মতো চেহারা পোশাকের তেমন পরিপাত্য নেই ধুতি পাঞ্জাবি চপ্পল তাকে কেউ অভ্যর্থনা করেনি ফটকের বাইরে থেকে উঁচু গলায় জিজ্ঞেস কে আছেন তিথি উঠে গেল। কাকে চান এটা বিপ্লব দত্তের বাড়ি তো হ্যাঁ এটাই বাড়িতে কুকুর নেই তো না আমার নাম অমিত গুহ ভিতরে আসতে পারি তিথি বুঝল এই লোকটারই আসার কথা ছিল মামার কাছে যেন নামটা শুনেছে তিথি লোকটাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল বড় বড় লোক সব এসে গেছে বাড়ি কিনতে। এটা তো পুঁটি মাছ ঠিকই বলেছিল। খুব করবে। শেষ হালে পানি পাবে না বুক্কা অবহেলা ভরে বলল। আপনি দোতলায় উঠে যান ওখানে আমার মামা আছেন তিনিই কথা বলবেন লোকটার গমন পথের দিকে চেয়ে একটু হাসলো তিথি নার্ভাস অর্থনৈতিকভাবে দুর্বল এবং অবশ্যই অ্যাডভেঞ্চারাস নইলে দশ থেকে পনেরো লাখ টাকার মধ্যে ওঠানামা করছে যে বাড়ির দর তার ডাউন পেমেন্টের কথা মাথায় রেখেও বাঙালিটা সাহস পায় কি করে ওপরতলাতেও তার অভ্যর্থনা তেমনতরও হলো না সোমনাথ এই প্রথম গম্ভীর মুখে একজন হবুখদ্দদেরকে রিসিভ করলো বলল আসুন অমিত গুহর হাবভাব নিতান্তই মধ্যবিত্ত বাঙালির মতো মুখে সংকোচ দ্বিধা ভয় মিশ্রিত বিনয় একটি হাসি আত্মবিশ্বাসের অভাব আগের খদ্দের যে আভিজাত্য এবং দম্ভ মিশ্রিত তা ছিল ছিল এর তা তো নেই বরং যেন অপরাধী ভাব গরিবরা বড় লোকদের বাড়িতে ঢুকে যেমনটা বোধ করে তেমনই সংকোচ সোমনাথ একটু নিচু নজরেই যুবকটিকে লক্ষ্য করে বলল। আপনার শীত করে না অপ্রতিভ একটু হেসে বলে আর তেমন শীত কই গরম জামা আনেনি বলছেন তাই উলিকট আছে বেশ গরম সোমনাথের একটু ভাত ঘুম হয়েছে হাই উঠছিল বললো বলুন বাড়িটা সত্যি কিনতে চান দাম কিন্তু অনেক উঠে গেছে আমরা অপেক্ষা করছি আরও একটু বাড়ার জন্য কত উঠেছে সোমনাথ নিঃসংকোচে মিথ্যে কথাটা বলে ফেলল পনেরো লাখ ছেলেটা সোফায় বসে পকেট থেকে রুমাল বের করে মুখটা মুছে বলল এরকমই ওঠার কথা আজকাল কিছু মানুষের পকেটে অঢেল টাকা বাড়িটা কি দেখবেন অমিত গুহা মাথা নেড়ে বলে না না বাড়ি দেখার দরকার নেই না দেখেই কিনবেন মাথা নেড়ে বলে না না তবে এ আমার দেখা দেখা হ্যাঁ কনস্ট্রাকশনের সময় আমি নিজে সুপারভাইজ করেছিলাম বি সেন অ্যাসোসিয়েটস এর প্ল্যান করেছিল প্ল্যানিংয়ের ব্লুপ্রিন্ট আমার এখনো মনে আছে বিস্মিত সোমনাথ বলে তাই বলুন তাহলে অবশ্য বাড়িটি আপনার অদেখা বাড়ি নয় চা খাবেন খাবো তার আগে একটু জল ঠান্ডা হলেই ভালো আমি ঠান্ডা জল খুব ভালোবাসি এই শীতেও সোমনাথ বা হুকুম দিয়ে এসে বসলো এ বাড়ি সম্পর্কে আপনার এস্টিমেট কি দর বলছেন নাকি ভ্যালুয়েশন দর কত হতে পারে এ বাজারে আপনার লিমিট অমিত গুহ মলির মুখে মাথা নেড়ে বলে ভেবে দেখেনি তবে খারাপ হবে না আপনাদের দলিলটা কই সোমনাথ মাথা নেড়ে বলে দলিলটা বের করা হয়নি এখনো। সার্টিফাইড কপি আছে ছেলেটি মাথা নত করে বলে যতদূর জানি দলিলটা বের করেছিলেন বিপ্লব বাবু। তাহলে আছে কোথায় দলিল নিয়ে ছর্দির সঙ্গে কথা বলিনি ওর কাছেই থাকবে তাহলে সার্চিংয়ের জন্য তো না না শর্ট লেকে সার্চিংয়ের দরকার হয় না আমি এটা জানি এখানকার জমি বাড়ি আউটরাইট সেল করাও যায় না সোমনাথ বোজদারের মতো মাথা নেড়ে বলে এসব তো আপনার জানাই ট্রেতে এক গ্লাস হিমশীতল জল আর চা নিয়ে বাসন্তী ঘরে এলো অমিত সাগ্রহে জলটা নিয়ে ছোট ছোট চুমুকে খেতে লাগলো তারপর ঢক করে চা শেষ করার আগে সে কোনো কথাই বলল না অনেকটা সময় ভাবুক দৃষ্টিতে চেয়ে রইল সে চাউনির মধ্যে একটা স্মৃতিচারণের ভাব রয়েছে যেন অনেক কিছু মনে পড়ছে তার অমিত চোখে কিছুক্ষণ পলক পড়ল না তারপর সোমনাথের দিকে চেয়ে বললো এ বাড়িটা করার সময় বিপ্লববাবুর খুব অর্থ কষ্ট যাচ্ছিল মিলিটারি থেকে আর্লি রিটায়ারমেন্ট পেয়েছিলেন কিন্তু হাতে টাকা ছিল না বোধহয় জানেন উনি সে সময় একটা পুরনো ছোট কারখানা কিনেছিলেন অভিজ্ঞতা ছিল না বলে অনেক টাকা নষ্ট হয় জিনিসপত্র চুরি হয়ে যায় হ্যাঁ জানি আমরা জামাইবাবুকে সেজন্য বেশ বকাবকিও করেছি আপনারা হয়তো এটাও জানেন যে উনি ফিল্ম প্রোডাকশনেও কিছু টাকা ঢেলেছিলেন সেটাও জলে গিয়েছিল সোমনাথ অবাক হয়ে গেল না তো এটা জানতাম না আমাকে উনি সবই বলতেন দুঃখের কথা বলার মতো একজোড়া ধৈর্যশীল কান তো আজকাল পাওয়া যায় না সিম্প্যাথি দেখানোরও দরকার নেই শুধু শুনলেই মানুষ খুশি হয় হালকা হয় আমি শুনতাম এই বাড়ি তখন তৈরি হচ্ছে উত্তর দিকে মালপত্র রাখার একটা শেড ছিল সেখানে একটা বেঞ্চে বসে উনি অনেক কথা বলে যেতেন হয়তো সেসব কথা ফ্যামিলিতে বলার অসুবিধে ছিল বা বললেও তা শোনার মতো ধৈর্য কারো ছিল না সোমনাথ বিরক্ত হয়ে বলল। তা কেন ফ্যামিলির কাছে উনি যথেষ্ট ফ্র্যাঙ্ক ছিলেন বলেই তো জানি কিন্তু এসব কথা এখন আর বলেই বা লাভ কি অমিত মাথা নেড়ে বললো না লাভ নেই বরং ক্ষতি আমি শুধু বলতে চাইছি সে সময়ে এরকম একখানা বাড়ি তৈরি করার মতো টাকা ওর হাতে ছিল না সেটাও কিন্তু আমাদের অজানা নয় জামাইবাবু ধার করেছিলেন কিন্তু কিছু ধার এখনো রয়ে গেছে বিক্রি করে সেগুলো আমরা শোধ দেব কেমন যেন একটা কাষ্ঠ হাসি হেসে অমিত বলল বিক্রি করবেন সোমনাথ অবাক হয়ে বলে হ্যাঁ বিক্রি করব বলেই তো আপনি এসেছেন অমিত কেমন যেন অসহায় চোখে চেয়ে থেকে বলল তা জানি কিন্তু আপনারা আরও একটু ভাবুন কি ভাববার কি আছে বলুন তো এত বড় বাড়ির এত সব মিট আপ করা তো সহজ কথা নয় জামাইবাবু তো কেটে পড়লেন লাইক এ কাওয়ার্ড পরে রইল শুধু লাইবিলিটিস খুব নরম গলায় অমিত বলে কাওয়ার্ড আমরা সবাই চা শেষ করে অমিত তার পকেট থেকে একটা ভিজিটিং কার্ড বের করে সেন্টার টেবিলে রেখে বলে যা দাম উঠেছে তা আমার পক্ষে বড্ড হাই তবে যদি কোনো কারণে বায়ার না নেয় তাহলে আমাকে একটা খবর দিলে খুশি হব আপনি তো কোনো দর দিলেন না অমিত যেন খুব লজ্জা পেয়ে বলল সেটা বলতেও লজ্জা পাচ্ছি পরে দেখা যাবে ক্ষণ অমিত গুহ বড্ড হঠাৎ উঠে পড়ল। সামান্য ভদ্রতা সূচক কি একটু অস্ফুট গলায় বলে বেরিয়ে গেল মিলি শুয়েছিল উঠে এলো এ ঘরে বললো কেরে লোকটা পাগল পাগল জামাইবাবুর চেনা এ বাড়ি কনস্ট্রাকশনের সময়ে সুপারভাইজ করতো তুই দেখেছিস কখনো নাম অমিত গুহ মিলি মাথা নেড়ে বলে কনস্ট্রাকশনের সময় আমি তিন চারবার এসে দেখে গেছি ওনামের কাউকে মনে নেই ও কি বিপ্লবের বন্ধু না বয়স তো অনেক তফাত বন্ধু হয় কি করে। তবে ভাবছিল ওকে নাকি দুঃখের কথাটা বলতো আচ্ছা তুই কি জানিস জামাইবাবু কখনো ফিল্ম করতে গিয়ে টাকা নষ্ট করেছিল মিলি গম্ভীর মুখে মাথা নেড়ে বলে না আমাকেও কোনো কথা বলতো নাকি কোনো ব্যাপারে কোনো পরামর্শ নিত না নিজে যা ভালো বুঝতো আমাদের জীবনটা এই কারণে বেশ বিষ হয়ে গেল কত টাকা নষ্ট করেছে বলল চিন্তিতভাবে সোমনাথ বলে অ্যামাউন্ট বলেনি তবে ফিল্ম ইজ এ বিগ বিজনেস টাকাটা কম হবে না আর কি বলছিল অরিজিনাল দলিল আছে কিনা জিজ্ঞেস করছিল আছে তোর কাছে না শুধু সার্টিফাইড কপি দলিলটা তাহলে কোথায় যতদূর জানি অরিজিনালটা এখনো আমাদের হাতে আসেনি ও যেন ওরকমই বলছিল কিন্তু এ ছোকরা তো বলে গেল দলিল অনেক আগেই জামাইবাবু বের করেছে তাহলে দলিল গেল কোথায় জামাইবাবুর ঘরে নেই তো দাঁতের ঠোর চেপে অভিমানে কান্নায় রাঙা হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো মিলি আজ কতখানি অপমানিত সে কতখানি অসহায় একজন মানুষের সঙ্গে এতদিন ঘর করে তার ছেলে মেয়ে গর্ভে ধারণ করে একই ছাদের তলায় বসবাস করেও লোকটার প্রায় কিছুই সে জানে না লোকটা তাকে জানায়নি মিলি সহজে কাঁদে না আজও কান্নার ভঙ্গুর সীমানায় দাঁড়িয়ে টলমল করতে লাগলো ভেঙে পড়লো না শেষ অবধি সোমনাথ টয়লেটে গিয়েছিল ফিরে এসে সোফায় বসে বলল খুঁজে দেখিস তো সল্টলেকের জমির ভ্যান্ডার হচ্ছে সরকার দলিল নিয়ে কোনো গন্ডগোল থাকার কথাই নয় ছেলেটা আর কি বলল সোমনাথ মাথা নেড়ে বলল আর ওই পুরনো কথাটা তো বলছিলো আর কি ফ্যামিলিতে জামাইবাবুর মনের মানুষ পায়নি দুঃখের কথা শোনার কেউ ছিল না এইসব আর কি বাড়ি কিনতে এসে ওসব কথা কেন কে জানে কেন তবে মনে হচ্ছিল আরও কিছু বলতে চায় সেটা শেষ অব্দি চেপে গেল টাকা ফাঁকা বিশেষ কিছু নেই ছোকরার শুধু আশা আছে দর্শুনে ভয় পেয়েছে মনে হলো মিলি ভাবছিল অন্য কথা এই ছেলেটার কাছে বিপ্লব দত্ত আর কি বলেছে আর কোন গোপন কথা জানে এই অমিত গুহ একজন স্ত্রীর পক্ষে এটা কতখানি অপমানের তা যদি অন্যে বুঝতো দ্বিতীয় শোয়ার ঘরে বড় খাটে সঞ্চারি আর বুক্কা ঘুমোচ্ছে বুক্কা একখানা স্পোর্টস ম্যাগাজিন পড়ছিল বোধহয় এলানো হাতে সেটা এখনো ধরা সঞ্চারীর নাইটি হাঁটুর উপর উঠে গেছে মিলি ম্যাগাজিন সরিয়ে নিল নাইটি ঠিক করলো তারপর ওদের ঘুমন্ত মুখগুলি দেখলো এগুলো কোনো জরুরি কাজ নয় মিলি তার সন্তানদের দিকে চেয়ে ভাবছে এরা তার কতখানি আপনজন বিপ্লব দত্তের কিছুটা আর মিলির কিছুটা নিয়ে মিলেমিশে এরা তৈরি তবু এরা আসলে কার আপনজন কথাটাই এখন ভাবছে মিলি সন্দেহ হচ্ছে বিপ্লব দত্তের মতো এরাও তো তার ঠিক আপন নয় সোমনাথ সামনের ঘরে সোফা একটু কেতরে শুয়ে চোখ বুঝে আছে কোথায় ভাত ঘুম মিলি ধীরে ধীরে নিচে নেমে এলো তিথি তার বাবার চেয়ারে বসে একখানা বই পড়ছে ছুটির দুপুরে তিথি ঘুমায় না কি করছিস মা এসো তোমাকে এরকম ফ্যাকাসে দেখাচ্ছে কেন আমাদের বাড়ির দলিলটা কোথায় জানিস না তো তোমার কাছে নেই না তোর বাবা আমাকে যেটা দিয়েছিল তার সার্টিফাইড কপি তাহলে অরিজিনালটা কোথায় জানি না এই ঘরে আছে কিনা খুঁজে দেখবি একটু ডেস্কে বা বুক কেসে দেখবো মা জমি আর বাড়ির কি দুটো আলাদা দলিল আমি অত জানি না আমাকে একটা ফাইল দিয়েছিল তার মধ্যে ছিল আমি কি ও কিছু বুঝি যতদূর মনে হয় দুটো দলিল তোর বাবা বলেছিল ওগুলো অরিজিনাল নয় তবে অ্যাজ গুড অ্যাজ অরিজিনাল একটা লোক এসেছিল একটু আগে দেখা হয়েছে অমিত গুহ তার নাম আমার সঙ্গে হয়নি সোমনাথের সঙ্গে কথা বলে গেছে সেই ছেলেটাই দলিলের খোঁজ করছিল সে নাকি তোর বাবাকে চিনতো এবারই তৈরির সময় নাকি ছেলেটা সুপারভাইজ করত। তিথি চুপ করে রইল তার গম্ভীর মুখটার দিকে চেয়ে রইল মিলি এই মেয়েটা তার আরো পর তিন ছেলে মেয়ের মধ্যে তিথির সঙ্গেই তার সম্পর্ক সবচেয়ে আলগা সবচেয়ে দূরত্বের তিথি কখনো দুর্ব্যবহার করে না তার সঙ্গে কথা শুনে এবং ভদ্র ব্যবহারও করে কিন্তু কোনো উত্তাপ নেই যেন পাশের বাড়ির মেয়ে বিপ্লব দত্ত মারা যাওয়ার পর সন্তানদের মধ্যে এই অনাত্মীয় বড্ড বেশি টের পায় মিলি অথচ উল্টোটাই তো হওয়ার কথা বাবা মারা গেলে সন্তানেরা কি আরও আঁকড়ে ধরে না মাকে মিলির একটু কথা কইতে ইচ্ছে করছিল তিথির সঙ্গে কিন্তু লাভ কি অতিশয় ভদ্র গলায় এবং শান্তভাবে তিথি তার প্রশ্নের জবাব দেবে যতটুকু বলা ততটুকুই বলবে কিন্তু কখনো কোনো আবেগ দেখাবে না মিলি তাই ভাবতে ভাবতে ফিরল সিঁড়ি ভেঙে উপরে উঠতে উঠতে সে কেবল তার ছেলেমেয়ের কথাই ভাবে বুক্কা ছিল নেই আঁকড়ে মায়ের কোল ঘেঁষা বাবা চলে যাওয়ার পর সে যেন রাতারাতি সাবালক হলো সঞ্চারী আগে মিলির সঙ্গে বসে সাতকাহন বকতো কলেজের কথা বান্ধবীদের কথা আজকাল সে কেন মুখে কলুপ এটেছে সোমনাথ পোশাক পরে তৈরি মিলিকে দেখে বলে আর চলিরে ছোট দি দলিল টলিল একটু খুঁজে রাখিস মিলি কিছু বলল না সোমনাথ চলে গেলে সে সেন্টার টেবিলে পড়ে থাকা ভিজিটিং কার্ড তুলে দেখলো কি হবে আর এই কার্ডটা দিয়ে আন মোনা মিলি কার্ডটা দুভাগে ছিল চার ভাগে অবশ্য চেষ্টা করেও ছেঁড়া গেল না শক্ত জাতের কার্ড আর মিলিও দুর্বল ফেলে দিল টেবিলের ওপরেই